আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধু, আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সংযুক্ত আরব আমিরাতে সিস্টেম আপডেট হওয়ার কারণে দুদিন সব ফাখারের ভিসা খোলা ছিল, আবার অফিস বন্ধ হয়ে গেছে। এই জন্য আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে লেবার ভিসা বন্ধ হলে এখন ডুবাইতে আসতে হলে কি ভিসা দিয়ে আসা যাবে বা করণীয় কি, এবং ভিজিট ভিসা এসে সংযুক্ত আরব আমিরাতে অন্য ভিসা কনভার্ট করা যাবে কি না। অনেক ভাই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, আমি আপনাদের সাইটের উপর নির্ভর করে ভিডিও বানাই, বিকজ আপনারা আমার ফ্যামিলির মতো। যেমন আমি ফ্যামিলির সুখের জন্য সুখ দুঃখ সব কিছু ত্যাগ করে বিদেশ পড়ে রয়েছি, ওই জন্য যে কোনো কাজ করতে হলে পারফেক্টলি করা লাগে। আমার একটা নীতি আছে, আমি যে কোনো কাজ করতে হলে এক করবো না টোটালে, আর করলে ওটা পারফেক্টলি করতে হবে। আমি যখন সংযুক্ত আরব আমিরের নিউজ নিয়ে কাজ করি, তো আপনাদের সাইডে কি ওই অনুযায়ী যদি আমি ভিডিও না বানাই, শুধু ভিডিও বানাতে থাকি, তাহলে মূল্য থাকলো না। কারণ আপনার সাইড, আপনাদের সাইডের উপরে আমি ভিডিও বানাইতে হবে। আপনারা কী চাইতেছেন, আমার কাছ থেকে কি জানতে চাইতেছেন। ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনারা পুরো দেখেন, ভিজিটে এসে সংযুক্ত আরব আমিরাতে ভিসা কনভার্ট করা যাবে কি না, এবং এখন লেবার ভিসা যখন বন্ধ অন্য কি ভিসা দিয়ে আসা যাবে, এই ধরনের কোশ্চেনগুলো আপনাদের মাঝে আর থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যেন তারাও জানতে পারে, মূল আলোচনা চলে যায়। প্রিয় ভাইয়েরা, এখন যখন লেবার ভিসা বন্ধ সংযুক্ত আরব আমিরাতে আসতে হলে একটা অপশন খোলা আছে, সেটা হলো ভিজিট ভিসা। আমি বলে দিলাম, আপনারা শুনে চলে যায় না, মেন আলোচনার সামনে রয়ে গেছে। ভিজিট ভিসা এসে আপনারা আরব উইগরের ভিসা কনভার্ট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন, ফাটনার ভিসা করতে পারবেন, এবং কিছু কিছু কোম্পানিতে করা যায়, কিন্তু সবগুলো কোম্পানিতে করা যায় না, ডুবাই শুধুমাত্র ডুবাইতে কোম্পানি ভিসাতে ট্রান্সফার করা যায়। এখন আমি বলে দিলাম ভিজিট ভিসা দিয়ে আসা যাবে, ভিসা কনভার্ট করা যাবে। আপনি ভিজিট ভিসা একটা নিয়ে চলে আসলাম সংযুক্ত আরব আমিরাতে, ওরকম হলে হবে না। ভিডিওটা আগে ভালো করে শুনুন, লস আপনার হবে আমার হবে না, ভিডিওটা বোঝার চেষ্টা করুন। আপনি ভিজিট ভিসা আসার আগে দেশ থেকে এখানে আলোচনা করে নেবেন যে কোন ভিসাতে আপনি ট্রান্সফার করবেন, পরিচিত থাকলে আলোচনা করে নেবেন। কারণ ভিজিট ভিসার এখন টাইম থাকে যে এক মাসের ভিজিট ভিসা আছে, দুই মাসের ভিজিট ভিসা আছে। আপনি এখন ভিসা একটা নিয়ে চলে আসলেন সংযুক্ত আরব আমিরাতে, ভাবলেন যে আমি এসে কাজ দেখবো, কাজ দেখে একটু কনভার্ট করে নিব, ওরকম পারবেন না। তখন আপনার জরিমানা এসে যাবে এবং ব্ল্যাক লিস্টে আপনার নাম উঠে যাবে, সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ওই জন্য আসার আগে, কারণ সময় যখন কম, আপনি পরিচিত কেউ থাকলে, বন্ধু হোক, দোস্ত হোক, ভাই হোক, বাপ হোক, বা দূরের কেউ হোক, তাদের মাধ্যমে হইলেও এখন তো সবাসি অ্যাভেলেবেল, বাড়ির তো থাকে, বাড়ির লোক তো থাকে, আত্মীয় স্বজন তো থাকে, কারো মাধ্যমে হলেও আপনি আগে ভালো করে বুঝে নেবেন যে কি ভিসা আপনার জন্য ভালো হবে। কি আমি ফাটনার ভিসা লাগাবো, আমি ব্যবসা করতে পারবো, নাকি আমার ব্যবসা করার মতো ক্যাপাসিটি নাই, যে টাকা নাই, আমি চাকরি করব, চাকরি করলে আমি কোন ভিসা কনভার্ট করলে আমার জন্য ভালো হবে, এই সবগুলো বিষয় জেনে শুনে তারপর কদমটা রাখবেন। কারণ একটা জিনিস আপনারা ভালো করে জেনে রাখবেন, কোন যেই কোনো জিনিস করার আগে ভেবে করবেন, করে বাবার আর কোনো অপশন থাকে না। যখন আপনি কাজটা ভেবে করবেন, ওটা 90% শিওর থাকে যে এটা আমার সাকসেস হতে পারে, আর আপনি না ভাবি করলে এটা 50%ও থাকে না। ওই জন্য বিদেশটা আপনি টাকা কামানোর জন্য আসবেন, ফ্যামিলির শান্তির জন্য আসবেন, ত
তো অশান্তি বাড়ি যাব যদি আপনি ভালো করে বুঝে শুনে না আসেন। আশা করেছি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি ভালো করে না বুঝেন হোয়াটসঅ্যাপে হোক ইউটিউবে হোক কমেন্ট করবেন, আমি সবসময় রেডি আছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, অন্য কোনো ভাইয়ের কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আল্লাহ হাফেজ।